আজ আমরা খুদে রান্নাবাটির অডিশনে যাচ্ছি। রঙিন টিভি বলে টিভিতে একটা চ্যানেল আছে, সিটি কেবেলের 271 নম্বর চ্যানেল। সেইখানে খুদে রান্নাবাটি বলে রান্নার একটা পারফরমেন্স হয়। সেই পারফরমেন্সে আমি ডাক পেয়েছি। আজ আমি অডিশন দেওয়ার জন্য যাচ্ছি। এখন খুদে রান্নাবাটির অফিসে চলে গেছি। এখন আমরা ভেতর ঢুকবো, অডিশন হয়ে যাবে। ফর্ম ফিল আপ করে অডিশন দেওয়া হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করব। দেখো একদম টপে উঠেছি, কি কি সুন্দর লাগছে। আজকে তারিখটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি। এই জায়গাটা হচ্ছে বাগুইহাটির জগৎপুর বলে একটা জায়গা আছে, সেখানে এটা কলকাতা। তো এখন আমার অডিশন হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। আজ আমাদের খুদে রান্নাবাটির শুটিং আছে। আজকে আমি রান্না করব চিকেন ক্রিমি স্যালাড, আর মা রান্না করবে মাটার কি টিক্কি। সেই অডিশন দিতে গেছিলাম 34 দিন আগে। সেই অডিশন দেওয়ার 34 দিন পর আবার তোমাদের সঙ্গে দেখা করলাম। নুন চিনি তেল ছাড়া বাকি সব উপকরণ নিয়ে যেতে হয়েছে। আচ্ছা, আমি ভায়োলিন বাজাবো বলে ভায়োলিনটাও নিয়ে যেতে হয়েছে। আবার বলেছে 3টে সেট করে জামা প্যান্ট নিয়ে যেতে হবে। এখন হুগলিঘাট স্টেশনে আছি, ওখান থেকে নৈহাটি যাবো ট্রেনে। হ্যাঁ, দিয়ে তারপর নৈহাটি শিয়ালদা ধরে বিধাননগর স্টেশনে নামবো। তো এখন নৈহাটি স্টেশনে নেমে নৈহাটি শিয়ালদাতে উঠে পড়েছি। এখন একটু মার সঙ্গে গল্প করছি। আমি বাবা মা গেছি আজকে। আজ 8ই মার্চ, আজকে উইমেন্স ডে। দেখো এখন ট্রেনে বাবাও বসে আছে ভায়োলিনটা নিয়ে। খুদে রান্নাবাড়ির ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন দেখো খুদে রান্নাবাটির ওখানে উঠছি, ঢুকবো, ফর্ম ফিল আপ করবো। দুপুর 1টায় টাইম ছিল, কিন্তু হয়েছে 4:45 বেজে গেছিলো। দেখো এখন মা ফর্ম ফিল আপ করছে, দিয়ে তারপর অনেকক্ষণ বসে থাকতে হবে, দিয়ে তারপর শুটিং হবে। বাড়ি ফিরতে ফিরতে 9:30 বেজে গেছিলো, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি বলে বলছি। মা ফর্ম ফিল আপ করছে, আমি বসে আছি। এখন দেখো আশপাশটা দেখাচ্ছি তোমাদের। এখন আমরা বাড়ি যাবো, এবার কী কী গিফট পেয়েছি বাড়ি গিয়ে বলছি। এখন আমরা বাড়িতে চলে এসেছি, কী কী গিফট পেয়েছি দেখে নাও। একটা কুকিং সার্টিফিকেট পেয়েছি, শেফ ক্যাপ পেয়েছি, এই চাইনিজ চেকার্স খেলাটা দিয়েছে। ড্রয়িং খাতা দিয়েছে, ষাটখানার এক্লিয়ার্সের একটা প্যাকেট দিয়েছে, স্কুল ব্যাগ দিয়েছে। ওয়াটার বটল, পেন্সিল বক্স, টিফিন বক্স, 5খানা চকলেট বেছে বেছে নিয়েছি।
আর রঙিন টিভি দেখা কাপ। তা দিয়েছে একটা ডিনার সেট। আর এইটা দিয়েছে কাপ সেট। এর মধ্যে ছটা কাপ ছটা ডিশ আছে। আর দিয়েছে একটা গিফট ভাউচারে। আমার 30 মার্চ দুপুর 1টা ও সন্ধ্যে 7টায় শুটিংটা দেখিয়েছে। শুটিংটা দেখে নাও। তখন রঙিন টিভি অ্যাপ ডাউনলোড করেও দেখা গেছে, সেখান থেকে স্ক্রিন রেকর্ডারে আমি রেকর্ড করেছি। তাই শুনলাম নাকি তুমি সুন্দর ভায়োলিন বাজাতে পারো, তো সেটা শুনতে একদিন যাই নাকি? এখানে শোনাবে না আজকে? তুমি নাকি ঘুরে বেড়াতে খুব ভালোবাসো। ভালো লাগে। ভালো লাগে? কোথায় কোথায় গেছো ঘুরতে? দার্জিলিং গেছি, পুরুলিয়া গেছি, মাইথন গেছি, কালিম্পং গেছি, বেনারস গেছি, শান্তিনিকেতন গেছি। কিন্তু বড় লিস্ট। আমাকে একটা কথা বলো, দেখে তো ভীষণ স্টুডিয়াস, ভীষণ শান্ত, মিষ্টি, কিন্তু বেশি কথা বলে না, চুপচাপ এরকম মনে হচ্ছে। কি বাড়িতে এরকমই থাকো নাকি দুষ্টুমি করো একটু? বাড়িতে থাক। বাড়িতে এরকমই দুষ্টুমি একদম করো না, ওই একটু কথা বলি। একটু কথা বলো? আর সেই তুমি এখানে এসে আমার সাথে কথাই বলছো না? বাড়িতে কার সাথে সবচেয়ে বেশি বকে? খুব বকে, সব কথাতে বকে, কেউ নেই বাড়িতে এরকম। বাহ, তাহলে সুন্দর বাড়ি বলতে হবে। ওই বাড়িতে গিয়ে থেকে যাবো, আমাকে তো সবাই বকে, কি করবো, যাবো তোমার বাড়ি। আচ্ছা, সান্নিধ্য ধর বাড়িতে তো পরে যাবো, কিন্তু আপাতত ও যে এখানে এলো ওর সাথে তো আলাপ করতে হবে। ওর ব্যাপারে কিছু তথ্য আছে যেগুলো এখনই আমরা দেখে নেব। এবার সান্নিধ্য, সব যখন জেনে ফেললাম এটাও জানিয়ে দাও, তুমি আজকে কি রান্না করে খাওয়াবে? চিকেন ক্রিমি স্যালাড। চিকেন ক্রিমি স্যালাড বানাবো আমরা। আর বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে একবার দেখে নাও। চিকেন ক্রিমি স্যালাড উপকরণ: সেদ্ধ চিকেন, সেদ্ধ স্প্রাউট, টক দই, ফ্রেশ ক্রিম, আদার জুলিয়ান, লম্বা করে কাটা ক্যাপসিকাম, লম্বা করে কাটা লাল বেল পেপার, লম্বা করে কাটা গাজর, মধু, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস, পার্সলে পাতা কুচি। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। চিকেনটা লেবুর রস, বিটনুন, আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও।